আমরা আলোচনা করতে যাচ্ছি ডিসিশন মেকিং। আমরা কি করে ডিসিশন নিই? আমরা কোনো একটা সমস্যার যখন সম্মুখীন হই, তখন সামনে যে সিদ্ধান্তটা আমাদের কাছে মনে হয় গ্রহণ করলে সমস্যার সমাধান হবে, সেটাই গ্রহণ করি। অনেক সময় আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বিকল্প কি কি আছে সেটা দেখিও না। কিন্তু আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হলে বা সমস্যা আসতে পারে এটা যদি আমরা অনুমান করতে পারি, পূর্বানুমান করতে পারি, তাহলে তার বিকল্প সমাধান কি কি হতে পারে আগে যদি সেগুলো চিহ্নিত করি, তারপর সেই বিকল্পগুলো হতে সেরা কোনটা বা সেরা একাধিক আমরা গ্রহণ করতে পারি, তখনই আমরা বলি যে আমাদের সিদ্ধান্তটা কার্যকর হয়েছে। এই জন্য বলা হয় ডিসিশন মেকিং ইজ এ চয়েস ফ্রম টু অর মোর অল্টারনেটিভস। আমাদের যে সকল বিকল্প সমাধান আছে সেই বিকল্প সমাধানগুলো হতে এক বা একাধিক সিদ্ধান্ত গ্রহণ করাটাই হচ্ছে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ। তাহলে বিকল্প হতে এক বা একাধিক ঠিক করতে পারাটাই সিদ্ধান্ত গ্রহণ। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমরা আলোচনা করব একটা সিচুয়েশনের আলোকে, পরিস্থিতির আলোকে। পরিস্থিতিটা কি? সারা নামে একজন সেলস ম্যানেজার, যিনি কাজ করছেন সেলস এক্সিকিউটিভদেরকে নিয়ে, বিক্রয় কর্মীদেরকে নিয়ে। এই বিক্রয় কর্মীরা জানিয়েছেন যে তাদের ল্যাপটপগুলো আর ঠিক মতো কাজ করছে না, আগের মতো সার্ভিস দিতে পারছে না, কখনো হ্যাং হয়ে যাচ্ছে, কখনো ব্যাটারি ব্যাকআপ দিতে পারছে না, কখনো ডেটা স্টোর করা যাচ্ছে না, আউটডেটেড হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। ফলে সারা এবং তার টিম সাথে কম্পিউটার নিয়ে বুঝেন, ল্যাপটপ বুঝেন এমন প্রতিষ্ঠানে যারা আছেন তাদের সাথে আলোচনা করে, পর্যালোচনা করে এটা বোঝা গেল যে এই কম্পিউটারগুলো, এই ল্যাপটপগুলো মেরামত করে কোনো লাভ হবে না, বরং নতুন কেনাটাই উচিত। এখন সারার সামনে নতুন যে সমস্যা দেখা দিয়েছে সেটা হলো এই যে ম্যানেজমেন্ট, এই যে প্রতিষ্ঠান বলছে নতুন কম্পিউটার কিনতে হবে, নতুন ল্যাপটপ কিনতে হবে, এটাই সারার সামনে একটা বড় সমস্যা। কেমন সমস্যা? সমস্যাটা হলো সারাকে খুঁজে বের করতে হবে। বাজারে প্রচলিত অনেক ধরনের ল্যাপটপ হতে, অনেক কোম্পানির ল্যাপটপ হতে, সেই ল্যাপটপ খুঁজে বের করা, সেই ল্যাপটপ ক্রয় করা, যে ল্যাপটপ বিক্রয় কর্মীদের প্রয়োজন মেটাতে সক্ষম। তাহলে সারার জন্য প্রথম যে স্টেপ ডিসিশন মেকিং এ, যেটা আমাদের জন্য যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের জন্য একই স্টেপ হবে, যাকে আমরা বলছি আইডেন্টিফিকেশন অফ এ প্রবলেম, সমস্যা সঠিকভাবে চিহ্নিত করা। সারার সমস্যা হলো নতুন ল্যাপটপ কিনতে হবে, তাদের জন্য, বিক্রয় কর্মীদের জন্য। এটা একটা সমস্যা। তোমরা বলবে না এটা তো সিদ্ধান্ত হয়েছে যে নতুন কিনতে হবে। হ্যাঁ, নতুন কিনতে হবে, নতুন কিনতে হবে, কিন্তু কোন ল্যাপটপটা কিনতে হবে, কোন ব্র্যান্ড কিনতে হবে, কোন কোম্পানির কিনতে হবে, কি তার কনফিগারেশন হবে, তার বৈশিষ্ট্যগুলো কি হবে, এগুলোর কোনোটাই তো অথরিটি ঠিক করে দেয়নি। তাহলে এখন সারাকে ডিসিশন মেকিং প্রসেস বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অবলম্বন করে খুঁজে বের করতে হবে কোন ল্যাপটপটা বাজেটের মধ্যে তার বিক্রয় কর্মীদের সেরা সেবা দিতে পারে। তাহলে আমরা সবাই জানলাম সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ এ প্রবলেম। তাহলে দ্বিতীয় স্টেপ কি? আইডেন্টিফিকেশন অফ ডিসিশন ক্রাইটেরিয়া, আইডেন্টিফিকেশন অফ ডিসিশন ক্রাইটেরিয়া।
এই ডিসিশন ক্রাইটেরিয়াটা কি? ডিসিশন ক্রাইটেরিয়া হলো এই যে নতুন কম্পিউটার কেনা হবে, এই কম্পিউটারে তো অনেক বৈশিষ্ট্য রয়েছে, ছোট বড় মাঝারি স্লিম মোটা ভারী পাতলা, মেমোরি বেশি মেমোরি কম, স্টোর করা যায় বেশি স্টোর করা যায় কম, স্ক্রিনের কোয়ালিটি অনেক ভালো অনেক কম, ব্যাটারির ব্যাকআপ থাকে কি থাকে না, কত বৈশিষ্ট্য আছে। এতগুলো বৈশিষ্ট্যের মাঝে ঠিক কোন বৈশিষ্ট্যগুলো সারার ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে কম্পিউটার ক্রয়ের ক্ষেত্রে বিবেচনায় আনা উচিত, কারণ তিনি এই ল্যাপটপগুলো কম্পিউটারগুলো কিনছেন তার বিক্রয় কর্মীদের জন্য। তাহলে কোন বৈশিষ্ট্যগুলো বিবেচনায় আনা উচিত সেটা খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করতে সারা নিশ্চিতভাবে তার বিক্রয় কর্মীদের সাথে আলোচনা করবেন। বিক্রয় কর্মীদের এতদিন অভিজ্ঞতা হতে তারা এতদিন যে কম্পিউটার ব্যবহার করেছে যেগুলো আউটডেটেড হয়ে গেছে তাদের যে অভিজ্ঞতা, একই সাথে সারার কোম্পানির আইটি ডিপার্টমেন্টে যারা আছে তাদের অভিজ্ঞতা সারা শুনবে, তাদের পরামর্শ শুনবে, তারপরেই তো কেবলমাত্র বুঝতে পারবে বিক্রয় কর্মীদের জন্য ল্যাপটপ বা কম্পিউটারে কোন বৈশিষ্ট্যগুলো অপরিহার্য। আবারও বলছি, দ্য সেকেন্ড স্টেপস অফ দ্য ডিসিশন মেকিং প্রসেস ইজ আইডেন্টিফিকেশন অফ ডিসিশন ক্রাইটেরিয়া। কোন ক্যাটাগরির উপর কোন ক্রাইটেরিয়ার উপর কোন বৈশিষ্ট্যের উপর আমাদের কম্পিউটার সিলেক্ট করতে হবে, বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে সারা খুঁজে পেয়েছে এমন কম্পিউটার আমাদের বিক্রয় কর্মীদের দরকার যে কম্পিউটারের মেমোরি ভালো, কারণ এরা সারাদিন বাইরে কাজ করে, বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে কাজ করে, একসাথে তিন চারটা কাজও করতে হয়। মেমোরি যদি ভালো না হয় তাহলে দুটো তিনটে কাজ করতে গেলেই কম্পিউটার হ্যাং হয়ে যাবে, স্ক্রিন আটকে থাকবে। এদের দরকার স্টোরেজ, হাজার হাজার গ্রাহকের হাজার হাজার তথ্য রাখা হবে, স্টোরেজ ছোট হলে এত তথ্য রাখা যাবে না। সারা খুঁজে পেল ডিসপ্লে কোয়ালিটিও দেখা দরকার। কেন দেখা দরকার? যদি অনেক বেশি সময় ধরে কম্পিউটারে কাজ করতে হয় ল্যাপটপে কাজ করতে হয় তাহলে স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা উচিত, চোখের দিকেও খেয়াল রাখা উচিত। সারা খুঁজে পেল ব্যাটারি লাইফ, ব্যাটারি লাইফ, কারণ সারাদিন চার্জ দিতে গেলে তো হবে না, একবার চার্জ দিলে 7-8 ঘন্টা এই ল্যাপটপ এই কম্পিউটার চলতে পারতে হবে। সারা খুঁজে পেল ওয়ারেন্টিও খুব দরকার, অ্যাটলিস্ট যদি 2 বছরের ওয়ারেন্টি হয় তাহলে নিশ্চিন্ত থাকা যায়, 1 বছর হলে হয়তো একটু কম নিশ্চিন্ত থাকা যায়, তারপর অনেক নিশ্চিন্ত হওয়া যায়, কিন্তু যদি 6 মাসের ওয়ারেন্টি হয় তাহলে তো 6 মাস পরে প্রবলেম দেখা দিলে বড় একটা বিপদ, অনেক টাকা খরচ করে এতগুলো ল্যাপটপ কিনে পরে 6 মাস পরে নষ্ট হয়ে গেলে এটা কোম্পানির জন্য লস, সারা রেপুটেশনের জন্য খারাপ। সারা আরেকটা বৈশিষ্ট্য খুঁজে পেল, সেটা হলো ক্যারিং ওয়েট। সারাদিন বিক্রয় কর্মীরা কাঁধে ব্যাগ নিয়ে ছুটে বেড়াবে, এক জেলা হতে এক জেলা, এক উপজেলা হতে আরেক উপজেলা, এক গ্রাম হতে আরেক গ্রাম, ওজন যদি অনেক বেশি হয়, যদি হাতে ক্যারি করে হাত ব্যথা হয়ে যাবে, কাঁধে ক্যারি করলে কাঁধ ব্যথা হয়ে যাবে, ওজনের কারণে অনেক বিক্রয় কর্মী এই ল্যাপটপ নিতেও চাইবে না। এইভাবে এক একটা ল্যাপটপের 15-20-50টা বৈশিষ্ট্যের মধ্যে সারা খুঁজে পেল ঠিক কোন বৈশিষ্ট্যগুলো ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। 1 নম্বর স্টেপ ছিল আইডেন্টিফিকেশন অফ এ প্রবলেম, 2 নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডিসিশন ক্রাইটেরিয়া, 3 নম্বর হলো এলোকেশন অফ ওয়েট টু ক্রাইটেরিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে ক্রাইটেরিয়াগুলো সারা খুঁজে পেয়েছে এই ক্রাইটেরিয়াগুলো সবগুলো কি সমভাবে গুরুত্বপূর্ণ? তাহলে তো ল্যাপটপ কিনতে রীতিমতো বিপদ হয়ে যাবে, কোনো কোম্পানির ল্যাপটপ পাওয়া যাবে না
যে কোম্পানির ল্যাপটপে এগুলো সবগুলো সমান গুরুত্ব পাচ্ছে। তাহলে তিন নম্বর স্টেপ কি? তিন নম্বর স্টেপ হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলো সারা খুঁজে পেয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, তারপর কোনটা, তারপর কোনটা, এইভাবে এগুলোর সিকোয়েন্স তৈরি করা। আমরা বলছি অ্যালোকেটিং অফ ওয়েটস টু ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়াগুলো দু নম্বর স্টেজে আমরা নির্ধারণ করেছি এখন সেগুলো গুরুত্ব অনুযায়ী সাজানো। সারা আবার বিভিন্ন বিশেষজ্ঞের সাথে কথা বললেন, আলোচনা করলেন, সারা আবার তার বিক্রয় কর্মীদের সাথে আলোচনা করলো, আইটি ডিপার্টমেন্টের কর্মীদের সাথে আলোচনা করলো, তারপর এই ওয়েট গুরুত্ব নির্ধারণ করলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মেমোরি অ্যান্ড স্টোরেজ, তারপর হচ্ছে ব্যাটারি লাইফ, তারপর হচ্ছে ওয়েট, তারপর হচ্ছে ওয়ারেন্টি, তারপর হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি। বিক্রয় কর্মীরা বলছে যে আমাদের কম্পিউটার যেন হ্যাং হয়ে না যায়, আটকে না যায়, স্ক্রিন যেন আটকে না যায়, আমাদের মেমোরি লাগবে, আমাদের ডেটা স্টোর করার মতো জায়গা থাকতে হবে অনেক বেশি, আমাদের ডিসপ্লে কোয়ালিটি এত ভালো না হলেও চলবে কারণ আমরা সময় পাবো না এত মুভি দেখার, এত বড় বড় গান শোনার, এত নাচ দেখার, এত মাল্টিমিডিয়া ব্যবহার করার সুযোগ আমরা পাবো না, এই জন্য ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি ভালো না হলেও চলবে, কিন্তু আমাদের মেমোরি স্টোরেজ লাগবে, ব্যাটারি লাইফ ভালো হতে হবে, ওয়েট কম হতে হবে। তাহলে এখন তিন নম্বর স্টেজে আমরা দেখলাম অ্যালোকেশন অফ ওয়েটস টু ক্রাইটেরিয়া। চার নম্বর স্টেপ বলছে এই যে একটু আগে আমরা গুরুত্ব অনুযায়ী যে ক্রাইটেরিয়াগুলো সেট করলাম সে অনুযায়ী কি কি ল্যাপটপ বাজারে আছে সেটা খুঁজে বের করা। স্টেপ হচ্ছে ডেভেলপমেন্ট অফ অল্টারনেটিভস, বিকল্প খুঁজে বের করা, কারণ আমরা ডেফিনেশনে বলেছিলাম ডিসিশন মেকিং ইজ এ চয়েস অফ সিলেক্টিং ওয়ান অর টু অর মোর ফ্রম ভেরিয়াস অল্টারনেটিভস, যতগুলো বিকল্প আছে সেগুলো খুঁজে বের করা, তারপর বিকল্পগুলো হতে সেরা পছন্দ করার নাম হচ্ছে ডিসিশন মেকিং। তাহলে এই পর্যায়ে আমাদের অনুসরণ করতে হবে চার নাম্বার স্টেপ, ডেভেলপমেন্ট অফ অল্টারনেটিভস, বিকল্প খুঁজে দেখা। এই বিকল্প খুঁজতে গিয়ে সারা এবং তার টিম বাজারে অনেকগুলো ল্যাপটপ পেয়ে গেল যেগুলোর উপরের যে পাঁচটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোকে সমর্থন করে। তার মধ্যে রয়েছে টশিবা প্রোটিজি, এইচপি পেভিলিয়ন, সনি ভাইও, টশিবা অসমিও, ডেল ইনস্পাইরন, অ্যাপল আইবুক, গেটওয়ে, লেনোভো থিঙ্ক প্যাড। বিকল্প ল্যাপটপের খবর পেয়ে গেল, বিকল্প ল্যাপটপের বৈশিষ্ট্যগুলো সারার সামনে রয়েছে, বিভিন্ন কোম্পানি হতে এই তথ্য সারা সংগ্রহ করেছে। এখন এই বিকল্পগুলো হতে সেরা খুঁজে নেওয়ার পালা, সেরা খুঁজে নিতে হলে এখন অবশ্যই প্রত্যেকটা বিকল্পকে টেস্ট করে দেখতে হবে। এই বিকল্পকে কি করে টেস্ট করা হয় তার একটা পদ্ধতি আছে। পদ্ধতি কি? সবগুলো বিকল্পকে একটা ট্যাবলে নিয়ে আসা হলো, সারা খুঁজে পেয়েছিল আটটা ল্যাপটপ, এখন এগুলোকে র্যাঙ্কিং করতে হবে। কিসের ভিত্তিতে র্যাঙ্কিং? ওই যে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে পাঁচটা বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, সারা এবং তার টিম খুঁজে পেয়েছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি হচ্ছে মেমোরি অ্যান্ড স্টোরেজ, তারপর ব্যাটারি লাইফ, তারপর ক্যারিং ওয়েট, তারপর ওয়ারেন্টি, তারপর ডিসপ্লে কোয়ালিটি। সে অনুযায়ী প্রত্যেকটা বিকল্পকে এখন যাচাই করা হবে। কি করে যাচাই করা হচ্ছে খেয়াল করো, তোশিবা প্রোটিজি এটার মেমোরি অ্যান্ড স্টোরেজ দশে দশ, এটার মেমোরি অ্যান্ড স্টোরেজ একেবারে কাঙ্ক্ষিত মানে, কিন্তু ব্যাটারি লাইফ সেরকম লম্বা নয় দশে তিন, ক্যারিং ওয়েট খুবই হালকা পাতলা দশে দশ, ওয়ারেন্টি তাও দীর্ঘদিন দিবে দশে আট, ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি গড়ে অর্ধেক সেই হিসাবে পাঁচ। এভাবে
প্রত্যেকটার র্যাঙ্কিং করা হলো, ডেল ইনস্পিরন কোনোটাতে চ্যাম্পিয়ন না, মেমোরি স্টোরেজ 8, ব্যাটারি লাইফ 10-7 পেয়েছে, ক্যারিং ওয়েট 7, ওয়ারেন্টি 8, ডিসপ্লে কোয়ালিটি 7। এভাবে যদি আমরা দেখি এইচপি প্যাভিলিয়ন ওয়ারেন্টিতে অনেক সেরা, ডিসপ্লে কোয়ালিটিতে অনেক সেরা, কিন্তু আমাদের সবচেয়ে সেরা দরকার মেমোরি অ্যান্ড স্টোরেজ এবং ব্যাটারি লাইফ। অ্যাপল আইবুক সবগুলোতে মাঝামাঝি, সানি ভাইউ সবগুলোতে মাঝামাঝি, গেটওয়ে সবগুলোতে মাঝামাঝি হলো ওয়ারেন্টি ভালো দিচ্ছে, আর তোশিবা ক্যাসমিও মেমোরি অ্যান্ড স্টোরেজ দিচ্ছে 10-10, ব্যাটারি লাইফ 7, ক্যারিং ওয়েট 8। এভাবে লিনোভো থিংকপ্যাডও আমরা মোটামুটি নাম্বারিং করেছি তাদের গুরুত্ব অনুসারে। এভাবে আমরা এক একটা বিকল্প খুঁজে পেয়েছি এবং বিকল্প খুঁজতে গিয়ে আমরা দেখছি কোনটাতে সবচাইতে বেশি পয়েন্ট। আমরা সব এভালুয়েট করে যেটা পেলাম সেটা হচ্ছে তোশিবা কাশ্মীর সবচাইতে বেশি নাম্বার পেয়েছে। ফলে অ্যানালিসিস অফ অল্টারনেটিভস কি করে করতে হয়, একটা টেবল দিয়ে তোমাদেরকে দেখানো হলো, বৈশিষ্ট্যগুলোর আলোকে কোনটা সবচাইতে বেশি নাম্বার পেয়েছে আমরা সেটা সিলেক্ট করব। এই জন্য এই স্টেজের নাম হচ্ছে সিলেকশন অফ অ্যান অল্টারনেটিভ, সেরাটা সিলেক্ট করা। সেরাটা কি নাম্বারের ভিত্তিতে? তোশিবা কাশ্মীর। এখন বসে থাকলে চলবে না, এখন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, কিনে আনতে হবে, রিপ্রেজেন্টেটিভের হাতে পৌঁছে দিতে হবে। কারণ ওয়ারেন্টি সময়ের মধ্যেই আমাদের দেখতে হবে এই ল্যাপটপ যে আমরা ক্রয় সিদ্ধান্ত নিলাম আমাদের সিদ্ধান্ত কতটা সঠিক হয়েছে। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের মতো, সরকারি প্রতিষ্ঠানের মতো কিনে নাকে তেল দিয়ে ঘুমালে চলবে না, তাহলে এগুলো নষ্ট হয়ে পড়ে থাকবে। এগুলো কিনে বিক্রয় কর্মীদের বিতরণ করতে হবে, তারা ব্যবহার করবে এবং ব্যবহার করে তারা তাদের ফিডব্যাক দিবে। এই জন্য এই স্টেজের নাম হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য অল্টারনেটিভস, ক্রয় করে বিক্রয় কর্মীদের পৌঁছে দিই ল্যাপটপগুলো। এরপর রেড সিগনাল, এখন সময় হচ্ছে আমাদের সিদ্ধান্ত কতখানি সঠিক হয়েছে সেটা যাচাই করে দেখা। এটাকে বলে ইভালুয়েশন অফ ডিসিশন ইফেক্টিভনেস। এক সপ্তাহ দু সপ্তাহ চলে গেল অথবা এক সপ্তাহ পরে আমরা একবার ফিডব্যাক নিলাম বিক্রয় কর্মীদের কাছ থেকে, একটা দুটো অভিযোগ পাওয়া গেল, অধিকাংশ অভিযোগ দিল না, এরকম এক মাস পরে একবারে ফাইনাল একটা ফিডব্যাক নিলাম, যদি দেখা যায় হ্যাঁ আমাদের বিক্রয় কর্মীরা বলছে ইয়েস দিস ল্যাপটপস আর ওয়ার্কিং সো নাইস, তাহলে আমাদের ডিসিশন মেকিং প্রক্রিয়া চমৎকার হয়েছে। আর যদি কাজ না করে তাহলে তো ওয়ারেন্টি পিরিয়ড আছেই, এই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আমরা চাইলে আবার নতুন করে সহযোগিতা নিতে পারি ওই সকল কোম্পানির চুক্তি অনুযায়ী। এইভাবে একটা ডিসিশন মেকিং প্রসেস কাজ করে। এইভাবে জীবনের প্রায় ব্যবসায়িক সিদ্ধান্তগুলো, ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্তগুলো আমরা নিতে পারি এবং নিলে সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।